আসসালামু আলাইকুম, আমি শাহানা রানী ফ্রম বাফেলো, নিউ ইয়র্ক। আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে বাফেলোর সৌন্দর্যকে আপনাদের মাঝে তুলে ধরা। এর সাথে থাকবে আমার লাইফস্টাইলের কিছু অংশ। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আজ আমি এসেছি বাফেলো হারবার স্টেট পার্কে। দেখেন কত সুন্দর, শত শত বোট রাখা এখানে, সি বাইক রাখা, সবগুলো পার্ক করা। এটা হলো বোটের পার্ক স্টেশন। এগুলো সব প্রাইভেট বোট, আপনি ইচ্ছা করলে উঠতে পারবেন না। যাদের বোট আছে ওরা এখানে পার্ক করে রাখে এবং যখন মন চায় আসে বোটিং করে আবার পার্ক করে রাখে। এখানে অনেক সি বাইকও আছে, দেখেন অনেক, হাজার হাজার, নট শত শত, হাজার হাজার বলবো আমি। এই যে এই জায়গাটা, এই জায়গাটা মেবি বন্ধ, ইয়াস, এখন বন্ধ করে রেখেছে কোভিডের জন্য, যাতে মানুষ একদম সামনে যেতে না পারে। আজকের আকাশটা কি সুন্দর। ওকে, এটা হলো একটা সি ফুড রেস্টুরেন্ট, অনেক বড় একটা সি ফুড রেস্টুরেন্ট। সবাই এখানে বসে বসে সি ফুড খাচ্ছে, ড্রিঙ্কস করছে, এনজয় করছে, ভিউ এনজয় করছে। এই যে দেখছেন, পুরোটা বন্ধ করা। ও মাই গড, সূর্যটা এত সুন্দর, সানসেট হচ্ছে আজকে, খুবই সুন্দর। আর একটু সামনে যাই আমরা, এখানে বেঞ্চ আছে, ইচ্ছা করলে বসা যায়। এই যে দেখছেন লম্বা একটা ব্রিজের মতো, এইদিকে আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন না ইচ্ছা করলে। এখানে গেট আছে দেখছেন, আমি গেটটা সামনে থেকে পরে দেখাবো। যারা এখানে মেম্বার শুধুমাত্র তারাই দেখতে পারে, যেতে পারবে, গেটটা লক করা। এই যে এদিক দিয়ে যেতে হবে, যে যার বোটের কাছে যেয়ে বোট নিয়ে বোটিং করে তারপরে আবার পার্ক করে আবার এসে পড়ে। কী সুন্দর সিস্টেম, ইস, আমার যদি এরকম একটা বোট থাকতো। ফ্লাওয়ারগুলো কী সুন্দর, অনেক সুন্দর করে সাজিয়েছে ওরা রেস্টুরেন্টটাকে। এই যে গেটটা, এটা লক করা। ওকে, দেখছেন সানসেটটা কী সুন্দর, আজকের ওয়েদারটা কি ভালো। এই যে রেস্টুরেন্টটা এত বড়, এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত, এত বড় একটা রেস্টুরেন্ট। সো এখানে এতটুকু, এদিক দিয়ে মনে হয় নিচে নামা যায় না, কারণ এখানে কাজ চলতেছে, ওরা মনে আরও কিছু অ্যাড করবে। এদিক দিয়ে আমরা যাই, এখানে আইস মেশিন আছে। ওকে, সুন্দর করে ডেকোরেশন করা টয়লেট, ইয়া, ইস ওয়াশরুম হিয়ার, এখানে অফিস। এই যে এটা পার্কিং লট, ইয়া, এই যে দেখি তো এই সাইড কি আছে। ওয়াও, দেখেন কি সুন্দর ফুল, কি সুন্দর লাগছে, আমাদের ইউএসএ ফ্ল্যাগ, মানে কতভুত সৌন্দর্য, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ, ফ্লাওয়ারগুলো কি ভালো লাগতেছে, আমার ফ্লাওয়ার খুব পছন্দ। আপনাদের কি পছন্দ নাকি আমি জানি না, আমার এত ভালো লাগে। এখন আমরা এসে পড়েছি পার্কের আরেকটা সাইডে, এটা হলো পার্কের অফিস। চলুন তাহলে দেখি, এটা ও আচ্ছা, এটা হলো বোর্ডিং এরিয়ারই আরেকটা কর্নার। আমি যেখান থেকে ভিডিওটা শুরু করেছি ফার্স্ট, সেখান থেকে এই কর্নার এসে শেষ হয়েছে বোর্ডিং স্টেশন। তো বুঝেন কত বড়। এখানে একটা ঘর দেখা যাচ্ছে, জানি না এটা কি, দেখতে মনে হচ্ছে রেস্টরুম। চলেন দেখি সামনে যে এটা কি। আমরা সেই বোর্ডিং এরিয়া থেকে এখানে হেঁটেই চলে এসেছি। অনেকে গাড়ি দিয়েও আসতে পারে, এটা যার যার ব্যাপার, কারণ এখানেও পার্কিংয়ের সিস্টেম আছে, ওইখানেও পার্কিং আছে। ও আচ্ছা, এটা হলো ফিশ ক্লিনিং স্টেশন। আচ্ছা, তার মানে এখানে ফিশিংও করা যায়, ওয়াও, অনেক কুল, আর রেস্টরুম একসাথে। সো আপনারা এখানে ফিশিং করে, এখানে সুন্দর ব্যবস্থা আছে ফিশ ক্লিনিং করার জন্য, অনেক সুন্দর। দেখি একটু ভিতরে যে, ও, ডোরে লক করা আছে, মেবি কোভিডের জন্য।
এই যে স্টেশনটা এরকম ফিস ক্লিনিং স্টেশন, এখানে একটা বেসিংয়ের মতো দেওয়া ফিস ক্লিন করার, আই ডোন্ট নো কীভাবে ক্লিন করে। ওকে, তারপর এর পাশে আছে রেস্টরুম। ওকে, তারপর এখানে পার্কিং লট। আর এই ভিউটার কথা তো বলে প্রকাশ করা যাচ্ছে না, এই সানসেটটাও যা অস্থির, এত ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি আমার ফিলিংস আপনাদের বলে প্রকাশ করতে পারবো না, এটা আপনাদের এসে বুঝতে হবে, যতটুকু পারি আমি বলছি। এই তো এখানে সব বোর্ডগুলো পার্ক করা, চলেন সামনে যাই দেখি আর কি আছে। এটা শুধু একটা পার্ট, বোটিংয়ের পার্টটা আপনাদের দেখাচ্ছি। এই পার্কের আরও অনেক সাইড আছে, কারণ এটা স্টেট পার্ক, স্টেট পার্কগুলো অনেক বড় হয়। ওইদিকে আরেকটা পার্ক, কিন্তু একই পার্কের বিভিন্ন পার্ট থাকে। এটা হলো একটা পার্ক আর ওইটা হলো আরেকটা পার্ক। দেখেন এই যে এখানে যে ওরা মনে হয় বোটিং করে এখন ফিরে আসছে। এই যে একটা বেঞ্চ দেওয়া আছে, কি যে সুন্দর, এই বেঞ্চের মধ্যে বসে সানসেট দেখলেই তো মনে শান্তি, কি যে ভালো লাগে। আমার তো সানসেট খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। Don't go too fast, I can catch you. It's okay, go. Come. We don't have boat. You want a boat? Yes. Okay. Oh, what you say? Do like that. What? Do like that. That's safe for us. Okay. That's doing like that. You want boat? Yes. Okay. Wow. Come. Whoa. Let's start from here, you know. Whoa. You take all the board. Wow, just love this. Look at that. Awesome. Wait, the car is coming. Wait, okay. Come, mommy. Come. Look at that place. I just love it. How cool is that? Come. অনেক সুন্দর, রাইট মামি? অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। ওকে, আই এম কামিং, ইউ জাস্ট গো। Mama? You like it? Mommy, this building went so far. Yeah, we're not going that side. I'm not asking you to go here, right? Asking you to go. দেখেন কি সুন্দর করে সিট পাতা আছে, আপনারা ইচ্ছা করলে এখানে বসতে পারেন, বসে সানসেট এনজয় করতে পারেন। এত সুন্দর সানসেট হচ্ছে, বসে বসে সানসেট দেখবেন তো মন শান্তি। আর কিছু লাগে, কি যে ভালো লাগে সানসেট, আমার খুব ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। ও এখানে নো ফিশিংয়ের বোর্ড দেওয়া আছে, সো আপনারা এখানে ফিশিং করতে পারবেন না। এখানে কিছু কিছু জায়গা আছে স্পেসিফিক, সেখানে যেয়ে ফিশিং করতে হবে। তাহলে চলুন আমরা দেখি কোথায় ফিশিং করা যায়। আর এই বোট পার্কিং লটটা এত বড়, বোটিং পার্কিং লটটা, সেই কখন থেকে যে শুরু করেছি হাঁটা, হাঁটতে আছি তবুও বোট শেষ হচ্ছে না, পার্কিং লটই শেষ হচ্ছে না। আচ্ছা এই সাইডে কী আছে? ওয়াও, আপনি কি দেখছেন গাড়িটা পিছনে ব্যাগে যাচ্ছে? গাড়ির পিছনে কী রাখা?
এটা হলো ইটস লাইক কি বলবো আমি এটা ইটস বলা যায় বোট টার্মিনাল ইয়া অ্যাকচুয়ালি এই পার্কিং লটগুলো ভাড়া দেওয়া যাদের বোট এখানে থাকে তারা একটা মান্থলি পেমেন্ট দেয় আর যারা বোট এখানে রাখে না তারা এখানে আসে এই টার্মিনাল দিয়ে বোট নামিয়ে আপনি বোটিং করে তারপরে আবার গাড়ির পিছনে বেঁধে নিয়ে চলে যায় কি সুন্দর না সিস্টেমটা এত ভালো লাগছে খুবই সুন্দর একটা সিস্টেম আমি এই সিস্টেম আর কোথাওই দেখিনি এটা আমার ফার্স্ট টাইম হয়তো বা অনেক আছে আর এত বড় হিউজ জায়গা নিয়ে বোটিং টার্মিনাল অনেক বড় জায়গা নিয়ে কয়টা টার্মিনাল আছে এখানে দেখি এক দুই তিন চার ও এখানে চারটা অনেক বড় অনেক বড় এত সুন্দর চলেন একটু সামনে যাই বেশি সামনে যাওয়া যাবে না কারণ ব্যাপারটা খুবই অন্যরকম হয়ে যায় আমি একটু জুম করে আপনাদের দেখাই ওই যে বোটটা তার পিছনে পিছনে তারা বোটটা বেঁধে নিচ্ছে এখন তারা এই বোটটা টেনে তুলে নিয়ে যাবে এই যে আরেকটা সিপাই সেটাও মেবি বেঁধে নিচ্ছে এখন এটা উঠায় নিয়ে যাবে এই তো ওই দিক দিয়ে নামিয়ে বোটিং করে এখন চলে যাবে ও আচ্ছা এখানে কিছু মানুষ ফিশিংও করছে চলেন ওই সাইডে যাই যেয়ে দেখি আরও কাছে থেকে আপনাদের আমি দেখাতে পারি নাকি এই যে দিকে দেখছেন ওই দূরে ওইটা কিন্তু উইন্ডমিলের মতো দেখাচ্ছে জানি না দেখতে পাচ্ছেন নাকি ওই যে ঘুরছে ছোট ছোট উইন্ডমিল দেখছেন হ্যাঁ এটা হলো আরেকটা পার্ক আমি আরেকদিন যাব আপনাদের পুরোটা দেখাবো আজকে সম্ভব না অ্যাকচুয়ালি ছোট বেবি আছে তো আমার সাথে আর নাইট টাইমও হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে সো আজকে সম্ভব না আজকে আমি একটা সাইড দেখাবো ওয়াও এখানে একটা বড় কম্পাস আসতে কোন দিকে কোন দিক নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সব দিক দেওয়া আছে আচ্ছা চলেন এই যে এদিকে মানুষ পৌঁছে আসছে এই যে কম্পাসটা এখানে একটা বড় একটা গেটের মতো করা তারপরে আমি জানি না ভিতরে কী আছে চলেন যেয়ে দেখি আচ্ছা এখানে দুজন ফিশিং করছে এখন কিন্তু আমি একদম লাস্ট মাথায় এসে পড়েছি দেখেন ওই দূরে এখানে আমি গাড়ি পার্ক করে এসে দিক দিয়ে এসে এখানে এসেছি দেখছেন এই জায়গাটা কত সুন্দর অনেক সুন্দর মানে এত বড় হিউজ জায়গা নিয়ে এটা করা আপনি হেঁটে আসতে মিনিমাম 20 মিনিটস লাগবে গাড়ি পার্কিং দেখেন এখানে সাইকেলিং করছে আর ওটা হোভার বোর্ডের উপরে সে একটা কার্টুন রেখে সেটাকে সে কারের মতো ইউজ করছে সিট বানায় এই তো এই যে আমার মেয়ে এখানে বসে রেস্ট নিচ্ছে আর এই যে দেখেন কত বাঙালি পাকিস্তানি সব এখানে এসেছে ওই যে উইন্ডমিলগুলো দেখা যাচ্ছে আরেকদিন যাবো সেখানে ওরা মেবি এখানে হাঁটতে আসে স্কেটিং করছে অনেকে অথবা বিকালে ঘুরতে আসে অথবা তারা পিকনিকও করে অনেকে আসে পিকনিক করতে এখানে ওইদিকে আরেকটা পার্ক আছে এই যে দেখেন এটা হলো ক্রোকোডাইল ফার্মের একটা কার আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এই জন্য আপনাদের জন্য ভিডিওটা করে নিয়ে আসি দেখেন ওদের কারের উপরে বনেটের উপরে একটা ক্রোকোডাইল রাখা সো নাইস এটা হলো ক্রোকোডাইল ফার্ম দেখেন এখানে বসে বসে কত সাইকেল পাখি রেস্ট নিচ্ছে আবার উড়ে যাচ্ছে খুবই সুন্দর ওদের এত ভালো লাগে আমার কাছে এখন অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে চো আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের জন্য প্রতি উইকে একটা পারি দুইটা পারি আমি ভিডিও নিয়ে আসব ও একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি আপনারা আমার ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ